ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব করা থেকে আমি দেখি যে অনেক স্টুডেন্টেরই প্রবলেম রয়েছে, যে তারা এটাই বুঝতে পারো না যে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট দুটো সেম জিনিস না, আর সেটা যদি না বুঝতে পারো তাহলে কখনোই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব করতে পারবে না। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তারাই যারা অবজেক্ট নেবে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে তারা যারা অবজেক্ট নেবে না। তো আজকে আমি আমার ভিডিওতে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করব যে কারা অবজেক্ট নেয়, কারা অবজেক্ট নেয় না, কোনগুলো অবজেক্ট আর কোনগুলো অবজেক্ট নয়, মানে কোনগুলো কমপ্লিমেন্ট। দেখতে থাকো আমার এই ভিডিও। মাই নেম ইজ রাতুল চক্রবর্তী, ইউ আর ওয়াচিং গুরুকুল, আই উইল বি রাইট ব্যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক কমপ্লিমেন্ট কি। আসলে কমপ্লিমেন্ট কথাটা এসেছে কমপ্লিট থেকে, কমপ্লিমেন্ট কথাটা এসেছে কমপ্লিট থেকে। তো কমপ্লিমেন্টের কাজ কি? যে কোনো বাক্যের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করাই হচ্ছে কমপ্লিমেন্টের কাজ। যখন কোনো বাক্য সম্পূর্ণরূপে ভাব নিজের প্রকাশ করতে পারছে না, বা সেখান থেকে আমরা সম্পূর্ণ ভাবটা তার গ্রহণ করতে পারছি না, তখন যে শব্দগুলো সেই ভাব প্রকাশ করতে সাহায্য করে তাদেরকে আমরা বলি কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার গুলিয়ে ফেললে হবে না, এরকমও একটা কমপ্লিমেন্ট আছে যেখানে আই ইউজ হয়, COMPLIMENT। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা। আর এই কমপ্লিমেন্টে, এই কমপ্লিমেন্টে যদি একটা এস যোগ করে দিই কমপ্লিমেন্টস, তাহলে হয়ে যায় অভিনন্দন, অভিনন্দন। প্রশংসা মানে হচ্ছে প্রেজ, অভিনন্দন হচ্ছে গুড উইশেস, গুড উইশেস। তাহলে এই কমপ্লিমেন্টের সাথে এই কমপ্লিমেন্ট গুলিয়ে ফেললে চলবে না, এই কমপ্লিমেন্ট সম্পূর্ণ আলাদা, এরা দুজন আলাদা। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বললাম। তো দেখো এবার কমপ্লিমেন্টটা কী। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটাকে আমরা বলি অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা আজকের ভিডিওতে এটাই দেখবো যে কোনগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর কোনগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং বোঝাবো যে কেন অবজেক্ট কমপ্লিমেন্টের থেকে আলাদা। তাহলে চলো দেখে নেওয়া যাক কিছু সাবজেক্ট কমপ্লিমেন্টের এক্সাম্পল। সাবজেক্ট কমপ্লিমেন্টের এক্সাম্পল আমরা দেখে নিই। সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে এই ধরনের কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও হতে পারে, প্রোনাউনও হতে পারে, এবং এরা সবসময় সাবজেক্টকে চিহ্নিত করবে, সাবজেক্টের সম্পর্কে বোঝাবে, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরা কার ভাব প্রকাশ করবে? এরা সাবজেক্টের ভাবটাকে আমাদের কাছে প্রকাশ করবে, তাই এদের নাম হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন মনে করো এরকম একটা থাকলো যে মাই ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর। তাহলে এইখানে দেখো আমার বাবা একজন ডাক্তার, তাহলে এখানে কী হলো, এখানে একটা ভাব প্রকাশ হলো। তো এখানে বোঝানো হলো যে আমার বাবাই আসলে একজন ডাক্তার, তাহলে এখানে সাবজেক্টকে বলা হলো, সাবজেক্টকে কে বোঝালো, এই ডক্টর কথাটা কার ভাব প্রকাশ করলো, যে বাবা কি, বাবা হচ্ছে একজন ডাক্তার। তাহলে এ হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট, এ হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এরকম হতে পারে, দ্য চাইল্ড সিমস ইন্টেলিজেন্ট, দ্য চাইল্ড সিমস ইন্টেলিজেন্ট, বাচ্চাটিকে দেখে যথেষ্ট বুদ্ধিমান মনে হচ্ছে। তাহলে এখানে কাকে বুদ্ধিমান মনে হচ্ছে? এই বাচ্চাটিকে, চাইল্ডটিকে। তাহলে এটা তো একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সম্পর্কে যে বলছে, এটা এখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, তাহলে এই সাবজেক্টের সম্পর্কে যে বলছে সে হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের সম্পর্কে আমাদেরকে বাক্যে যেই বলবে সে হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এছাড়া আরও অনেক হতে পারে, যেমন মনে করো এবার আমি এগুলো অ্যাডজেক্টিভ হলো, এবার দেখো যদি আমি তোমাদেরকে কোনো একটা প্রোনাউন দিয়ে দিই, মনে করো এরকম ছিল যে দিস বুক ইজ মাইন, তাহলে দেখো এটা তো একটা প্রোনাউন, আর এই বাক্যটাতে কী বলা হচ্ছে যে এই বইটি আমার। তাহলে এখানে ভাব কি প্রকাশ করছে, কে প্রকাশ করছে, এই ওয়ার্ডটা এসে ভাবটাকে প্রকাশ করছে। আমি যদি দ্য বুক ইজ করে রেখে দিতাম তাহলে কি ভাব প্রকাশ হতো? হতো না। তাহলে দিস বুক ইজ মাইন, এ কী করলো, এই বাক্যটার ভাব প্রকাশ করতে সাহায্য করলো, কিন্তু কাকে বোঝালো, আসলে বইটাকে বোঝালো, তাই এ হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেননা বইটা এখানে হচ্ছে সাবজেক্ট, আর এ হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট কি। যারা কি করবে, যারা সাবজেক্টকে চিহ্নিত করবে, সাবজেক্টকে ভাব বোঝানোর চেষ্টা করবে, সাবজেক্টের ভাব বোঝাবে, তাকেই আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমটাতে ডক্টর ছিল, পরেরটাতে ইন্টেলিজেন্ট হলো, তারপরেরটাতে মাইন হলো। এবার চলো আমরা দেখে নিই যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলো।
তো চলো এবার দেখি অবজেক্ট কমপ্লিমেন্ট কি ধরনের হয়। অবজেক্ট কমপ্লিমেন্টে কি হবে, যেমন সাবজেক্ট কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট কি করছিল, সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছিল, ওয়ার্ডগুলো সাবজেক্টের ভাব প্রকাশ করছিল। এবার তারা কি করবে, তারা অবজেক্টকে বোঝাবে। যেমন মনে করো এরকম একটা আমি এক্সাম্পল দিতে পারি যে দ্য টিচার অ্যাপয়েন্টেড ইউ। আচ্ছা এখানে যদি আমি বাক্যটাকে আমি শেষ করি, দ্য টিচার অ্যাপয়েন্টেড ইউ, তোমাকে নিযুক্ত করেছিল, কিসের জন্য নিযুক্ত করেছিল, কোনো অ্যান্সার আছে, কোনো অ্যান্সার নেই। কিন্তু আমি যদি তার পাশে লিখে দিই মনিটর, যে তোমাকে মনিটর নিযুক্ত করেছিল, তাহলে কাকে মনিটর নিযুক্ত করেছে, তোমাকে, টিচারকে কি বোঝানো হচ্ছে, মনিটর কি টিচারকে বোঝাচ্ছে, মনিটর কিন্তু টিচারকে বোঝাচ্ছে না, মনিটর কাকে বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে। তাহলে ইউটা কি এখানে অবজেক্ট, তাহলে মনিটর কি হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে তফাতটা কি হচ্ছে। আচ্ছা আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি বুঝতে সুবিধা হবে। মনে করো এরকম রয়েছে যে কোর্ট ডিক্লেয়ার্ড হিম কালপ্রিট। কোর্ট তাকে কালপ্রিট ডিক্লেয়ার করেছে, মানে সেই আসামি, সেই দোষী দোষী ডিক্লেয়ার সাব্যস্ত করে দিয়েছে তাকে। কাকে, কোর্টকে কি সাব্যস্ত করেছে, না, কোর্ট করেছে, কাকে করেছে, হিমকে। হিমটা কি এখানে অবজেক্ট, একে কে বোঝাচ্ছে, কালপ্রিট বোঝাচ্ছে, কালপ্রিটটা কে এখানে হিম, তাহলে এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর একটা মনে করো এরকম হতে পারে যে দে নেমড দেয়ার চাইল্ড রাম। তাহলে তারা রাম নামটা কার রেখেছে, নিজেদের রেখেছে, দে তাদের রেখা হয়েছে, না তাদের, দেয়ার চাইল্ড, এখানে দেয়ার চাইল্ডটা কি, এখানে দেয়ার চাইল্ড হচ্ছে অবজেক্ট যার নাম রাখা হয়েছে রাম, তাহলে কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস, যেগুলো সাবজেক্টকে বোঝাবে তারা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যারা অবজেক্টকে বোঝাবে তারা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা এবার এই টোটাল পার্টটা করানোর পিছনের কারণটা এটাই হচ্ছে, এখান দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে পারি যে কেন ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে এগুলো কাজে লাগে আমাদের, কেন লাগছে ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে এগুলো কাজে। না মনে করো এরকম একটা সেন্টেন্স তোমাকে দিল যে মাই ফাদার কল্ড দ্য ডক্টর, এরম একটা সেন্টেন্স থাকলো, আর একটা সেন্টেন্স থাকলো যে মাই ফাদার ইজ আ ডক্টর। এবার এই দুটোর মধ্যে কোনটা ট্রান্সিটিভ আর কোনটা ইনট্রান্সিটিভ, অনেকেই কনফিউজ হয়ে যাবে। কিন্তু এখানে ভালো করে দেখো, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে আমাকে বেসিক তফাতটা বুঝতে হবে। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে মেন যে তফাতটা হচ্ছে সেটা হচ্ছে যে অবজেক্ট সবসময় সাবজেক্ট থেকে একজন আলাদা কেউ হবে, সাবজেক্ট আর অবজেক্ট কখনোই সেম হবে না, সাবজেক্ট আর অবজেক্ট কখনোই সেম হবে না। কমপ্লিমেন্ট সাবজেক্টের মানে সাবজেক্টও হতে পারে এবং সে ভাব প্রকাশ করবে। তাহলে দেখো এখানে মাই ফাদার কল্ড দ্য ডক্টর, মানে আমার বাবা ডাক্তারকে ডেকেছিলেন, এখানে অবশ্যই ডক্টর আর ফাদার দুজন আলাদা আলাদা মানুষ, তাই এটা হয়ে যাবে অবজেক্ট। তার মানে যেটাতেই অবজেক্ট থাকবে সেই ভার্বটা কি হয়ে যাবে, যে ভার্বটা অবজেক্ট পাবে সেই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ, যে ভার্বটা অবজেক্ট পাবে সে হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আর এখানে দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, এখানে বাবাকেই বোঝানো হচ্ছে যে সেই ডাক্তার, এখানে কি বলা হচ্ছে যে বাবা ডাক্তারকে ডেকে এনেছে বা এখানে দুটো আলাদা আলাদা মানুষ, না, যে আমার বাবাই হচ্ছে ডাক্তার, তার মানে এরা দুজন সেম, তাহলে এ হয়ে গেল এ সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে বা তার ভাব প্রকাশ করছে, তাহলে এ হয়ে গেল কমপ্লিমেন্ট। আর যেখানেই কমপ্লিমেন্ট হয়ে যাবে সেই ভার্বটা হয়ে যাবে, এখানে ইজ ভার্বটা কি হয়ে গেল ইনট্রান্সিটিভ, তাহলে কি হয়ে গেল এখানে কল্ড ভার্বটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব আর এ হয়ে গেল ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে বোঝাতে পারলাম অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে তফাত কি, অবজেক্ট কি হবে সে সবসময় সাবজেক্ট থেকে আলাদা একজন হবে, কখনোই তারা সেম হবে না, কমপ্লিমেন্ট আর সাবজেক্ট সেম হতে পারে। এইভাবে আমাদেরকে চিনতে হবে কোথায় ট্রান্সিটিভ ভার্ব হয় আর কোথায় ইনট্রান্সিটিভ ভার্ব হয়। আচ্ছা এগুলোর মধ্যে আরও আর একটা স্টুডেন্টরা গুলিয়ে যায় যেটা যেটা যদিও এর আন্ডারে পড়ে না, তাও আমি জাস্ট একটু হালকা টাচ দিয়ে বোঝাচ্ছি, পরে একটা দিন না হয় ডিটেল এটাকে নিয়ে একটা ভিডিও করা যাবে। সেটা হচ্ছে, এটা ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হচ্ছে কগনেট অবজেক্ট। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট থাকে যে এটা কী জিনিস, কগনেট অবজেক্টটা খায় না মাথায় দেয়। কগনেট অবজেক্ট কিছুই না, যদি মনে করো ভার্ব আর অবজেক্টটা সমপ্রজাতীয় শব্দ থেকে আসে, কীরকম, না মনে করো এরকম রয়েছে যে হি র্যান আ গ্রেট রেস। আচ্ছা এখানে রেস মানেও দৌড়নো, র্যান মানেও দৌড়নো, তুমি দেখো এটা সমপ্রজাতীয় শব্দ থেকে তৈরি, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা এখানে অবজেক্ট হয়েছে, তাহলে যে অবজেক্টগুলো ভার্বে সমপ্রজাতীয় শব্দ থেকে তৈরি হয়েছে তাদেরকেই আমরা বলবো, এই ধরনের অবজেক্টগুলোকেই আমরা বলবো কগনেট অবজেক্ট। বোঝা গেল
তাহলে যে ধরনের অবজেক্টগুলো সমপ্রজাতীয় ভার্ব থেকে তৈরি হবে তাদের বলবো কগনেট অবজেক্ট। আর একটা এক্সাম্পল দিতে পারি এরকম, যে মনে করো এরকম রয়েছে যে হি ফট দ্য গ্রেট ফাইট, তাহলে দেখো ফাইটেরই হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে ফট, তাহলে এখানে এখানকার এটার প্রেজেন্ট ফর্মটা কী হবে, এটার প্রেজেন্ট ফর্মটা ফাইট, এটার মানে যুদ্ধ করা, আর এটা হচ্ছে যুদ্ধ, তাহলে দেখো এটা যুদ্ধ আর এটা মানে হচ্ছে যুদ্ধ করা। তাহলে সমজাতীয় দুটি শব্দ একটা ভার্ব রূপে ব্যবহার করেছি আর একটাকে আমরা ব্যবহার করেছি অবজেক্ট রূপে। তাহলে যখনই ভার্ব আর অবজেক্ট সমজাতীয় দুটি শব্দ হবে তখনই সেই ধরনের অবজেক্টটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। আশা করছি আমার এই কমপ্লিমেন্টের ভিডিওটা থেকে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের কখনো ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো প্রবলেম থাকবে না, তোমরা বুঝতে শিখে গেছো কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তার সাথে এক্সট্রা হিসেবে আমি কিছুটা কগনেট অবজেক্টও তোমাদেরকে সেখানে ট্রাই করেছি, অবশ্যই এটাকে নিয়ে আমি আরও ডিটেল ভিডিও দেবো। তোমাদের যদি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ডিটেল জানতে হয় তাহলে তোমরা আই বাটন বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, আমি তার অলরেডি একটা ভিডিও করে রেখেছি। আমার যদি এই ভিডিওটা তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো যাতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। ভিডিওটা ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হবে আরও এরকম নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।